নমস্কার বন্ধুরা, এম ব্লকসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আমি মধুশ্রী আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর আজকে আমি যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখতে। তাহলে চলুন, দেরি না করে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ি। আপনারা হয়তো অনেকেই শ্রীভূমি চেনেন, কিন্তু যারা জানেন না তারা কিভাবে যাবেন, তাদের জন্য আমি একদম প্রথম থেকে সবটাই জানাবো। যেহেতু আমার বাড়ি জয়নগর, তাই আমি জয়নগর থেকে প্রথমে শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখান থেকেই আমি উঠে পড়েছি কৃষ্ণনগর লোকালে। আর এই শিয়ালদা স্টেশনের পরেই আছে বিধাননগর স্টেশন, তাই শিয়ালদা থেকে খুব একটা বেশি সময় লাগে না। এখন আছি আমি বিধাননগর স্টেশনে। আর এই বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা বাস, অটো অথবা পায়ে হেঁটেও যেতে পারেন। আপনাদের সময় লাগতে পারে 5 থেকে 10 মিনিট, তবে পায়ে হেঁটে গেলে একটু সময় লাগে। কিন্তু আমি আজকে আর পায়ে হেঁটে যাব না, আজকে আমি যাব বাসে করে। চলুন বাসে করেই যাওয়া যাক। এখন আছি আমি বাসে, আর এই বাস ভাড়া পড়েছি আমার মাত্র 10 টাকা। নেমে পড়েছি বাস থেকে, আর এখন চলেছি শ্রীভূমির প্যান্ডেলের দিকে এগিয়ে। যেহেতু আমি এসেছি দুপুরবেলায়, তাই এখনো অবধি সেভাবে লাইট জ্বালানো হয়নি। বাস থেকে নামার পরে 5 থেকে 10 মিনিট কিছুটা হাঁটার পরে প্রায় আমরা চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি। এখন আপনারা দেখছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় জমে গেছে দুপুরবেলায়, তাহলে ভাবুন রাতে কতটা ভিড় হতে পারে। আর এই মণ্ডপের থিম হলো ডিজনিল্যান্ড। এখন ঢুকছি মণ্ডপের ভিতরে। এখন আমি আছি পূজা মণ্ডপের ভিতরে, কিন্তু এই পূজা মণ্ডপের ভিতরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কারণ অতিরিক্ত দর্শনার্থীদের ভিড়ের কারণে পুলিশ তাড়াতাড়ি করে সবাইকে বের করার চেষ্টা করছে। তাই যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে প্রতিমার গায়ে যা যা গয়না আপনারা দেখছেন সবই হিরে এবং সোনার তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে এখানে। বেরিয়ে পড়েছি মণ্ডপ থেকে। দেখতে দেখতে গেটের কাছে চলে এসেছি। আর এখন আপনারা দেখছেন মণ্ডপের গেট, আর এটি ডিজনিল্যান্ডের গেটের মতনই বানানো হয়েছে। এবার আপনারা যদি মনে করেন সন্ধ্যেবেলার দিকে আসবেন, তাহলে হয়তো অনেকটাই সুন্দর দেখতে পাবেন, কারণ তখন চারিদিকে লাইট থাকবে আর এই রকম ভিড়। আর এই প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলির কারণে আমারই সামনে অনেক বাচ্চা এবং বয়স্ক মানুষ পড়ে গেছেন, তাই আপনারা যারা আসবেন একটু সাবধানে আসবেন। তাই আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা চেষ্টা করবেন সন্ধ্যের আগে এখানে এসে পৌঁছানোর, কারণ সন্ধ্যের পরে এই রকমই ভিড় হয়, আর এই ভিড়টা ছিল প্রথমাতেই।
তবে সন্ধ্যেবেলায় যখন চারিদিকটা লাইটে একাকার হয়ে যায় তখন এই পূজা মণ্ডপ দারুণ দেখতে লাগে। আজকের মতো তাই টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর খুব ভালোভাবে পূজা কাটান। এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।